সাবস্ক্রাইব করুন হোম কুকিং জেবিন রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব লেখা যে লাল বাটনটি আছে তাতে ক্লিক করে রাখুন ক্লিক করার পরেই দেখবেন একটি রিং বেল আসবে তাতে ক্লিক করে রাখুন সব ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে ইচ্ছে হয় অবশ্যই শেয়ার করে দিবেন। দেবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 বেশি ভালো আছেন আবারও হাজির হয়ে গেছি আমি জেবিন মিশু সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই ইয়ামি 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 একটি বিরিয়ানি রেসিপি এটি হচ্ছে অন্যান্য বিরিয়ানি থেকে একটি ভিন্ন ধর্মী বিরিয়ানি তাই আমি এর নাম দিয়েছি ভিন্ন ধর্মী চিকেন বিরিয়ানি এটাকে অনেকেই বলতে পারেন গ্রিল চিকেন বিরিয়ানি বা তান্দুরি চিকেন বিরিয়ানি আবার অনেকে বলতে পারেন অ্যারাবিয়ান চিকেন খাপসা কিন্তু এটি আসলে এই দুটির কোনো একটাও না এটি হচ্ছে সম্পূর্ণ আমার নিজের তৈরি একটি রেসিপি আর এই বিরিয়ানিটা অনেক অনেক মজা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমি আগে মুরগিটা রান্না করে নিব সেজন্য এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো কিন্তু একটু মিহি করে কুচি করার চেষ্টা করবেন তারপরে এগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিব এবার আমি পেঁয়াজগুলো হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে একটা চামচের মতো লবণ দিয়েছি এবার আবারও পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি দুটো দারচিনি আর একটা তেজপাতা তিনটে লং দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিব যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বাটা মশলা তার মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো আদা বাটা এক চা চামচের মতো রসুন বাটা আমি যেহেতু একটা মুরগি দিয়ে বিরিয়ানিটা করব তাই আমি মশলার পরিমাণটা কমিয়ে দিচ্ছি আপনারা যদি আরও বেশি মুরগি দেন অবশ্যই এটা ডাবল করে দিবেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ থেতো করা এক চা চামচের মতো আর দিয়ে দিলাম গোলমরিচ বাটা একদম হাফ চা চামচের থেকে একটু কম কালো গোলমরিচ বাটা দিয়েছি আমি আপনারা ছেলে সাদাটাও দিতে পারেন মশলাগুলোকে ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলোকে নেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি দুটো পাকা লাল টুকটুকে টমেটো কাটা আর এই বিরিয়ানিটা আমি কিন্তু একটু টমেটো বেশি করে দিই কারণ এর কালারটা অনেক সুন্দর আসে একটা লালচে টাইপের কালারের জন্য আপনারা যদি চান একটু কমিয়েও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব, তিন থেকে চার মিনিট পর্যন্ত তিন থেকে চার মিনিট পর ফিরে এসেছি মাঝখানে আমি দুই তিনবার নেড়েও দিয়েছি টমেটোগুলো দেখেন একদম গলে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি যাতে মশলাগুলোর গায়ে যে কাঁচা গন্ধটা আছে ওইটা যাতে চলে যায় মশলাগুলো যখন একটু বল আসতে শুরু করবে কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি চিকেন আমি এখানে একটা মুরগি নিয়েছি মুরগিটাকে মাঝখান বরাবর ফাড়া করে এরকম আস্ত রেখেছি আপনারা ছেলে ছোটো ছোটো ফিজও করে নিতে পারেন আবার চাইলে একটার পরিবর্তে দুটোও দিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার আমি এই মুরগিগুলোর গায়ের মধ্যে মশলাগুলোকে চারপাশ থেকে এনে একটু দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু মুরগিগুলোর মধ্যে হালকা একটু দাগ কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে এবার আমি এই মুরগিটাকে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এর মাঝে মাঝে এসে আমি নাড়াচাড়া করে দিব আমি প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি আর মুরগিটাকে আমি মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিয়েছি এপিট ওপিট করে মুরগিটা প্রায় রান্না হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ এবার আমি এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু এপিট ওপিট করে দিচ্ছি যাতে মশলাগুলো খুব সুন্দর করে মুরগির গায়ের মধ্যে ঢুকে আর অবশ্যই কিন্তু এরকম করে পাতিল থেকে মশলাগুলোকে মুরগির গায়ে আর ভিতরে অংশগুলোতে ঢুকিয়ে ঢুকিয়ে দিবেন যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে মুরগির গায়ে সেট হয়ে যায় যখনই মুরগিটা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখানে খুব বেশি পানি দিব না কারণ আমি যে দশ মিনিট পর্যন্ত মুরগিটাকে দমে রেখেছি মুরগিটা কিন্তু এর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে তাই এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি প্রায় সাত আট মিনিট পর ফিরে এসেছি আর দেখেন মুরগিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে গিয়েছে দেখেন মাংসগুলো আপনাদেরকে দেখাচ্ছি মুরগিটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে রাখব মুরগিটাকে আলাদা করে নেব আর ঝোলগুলো আলাদা করে রাখবো অন্য একটা পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়েছি যদিও দেখতে অনেক বেশি মনে হচ্ছে তার মধ্যে দিয়ে দিব দুটো সাইজের পেঁয়াজ কুচি এটা আমি দিচ্ছি রান্না করার জন্য এবার পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা ছেঁড়া তিন টুকরো দারচিনি তিনটে এলাচ একটা লং আর গোলমরিচ এবার আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব মশলাগুলো যাতে খুব সুন্দর করে একটা গ্রান বের হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ যেহেতু আমি মুরগির ঝোলটা দিয়ে পোলাও রান্না করব সেহেতু ওইখানেও লবণ আছে যদি লাগে পরে অ্যাড করে দেওয়া যাবে এবার আমি এ পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি একটা চা চামচ পরিমাণ আদা বাটা যাতে পোলাউর চালগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট আসে সেজন্য মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব। আগে থেকে যে মুরগির মশলাগুলো মানে মুরগি রান্নার পরে যে অবশিষ্ট ঝোলটা ছিল সেই ঝোলটাকে আমি দিয়ে দিয়েছি আর মুরগিটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে এই ঝোলগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব ঝোলগুলো যখন একটু আসতে শুরু করবে ঠিক তখনই আমি এটার মধ্যে দিয়ে আগে থেকে রাখা কাপ ছেড়ে দিব ধুয়ে পরিমাণ চাল দু কাপ বলতে আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি এবারে পোলাও চালটাকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে আমি এখানে চিনি গুঁড়া চাল দিচ্ছি আপনারা চাইলে বাসমতি চাল দিতে পারেন কালো জিরে দিতে পারেন যা ইচ্ছে দিতে পারেন পোলাও চাল হলেই হলো এবার আমি এটাকে দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবে হলে মশলাগুলো নিচে দিয়ে পুড়ে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু পোলাও টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি আগে থেকে ফুটিয়ে রেখেছি যেহেতু আমি পাঁচশো গ্রাম পরিমাণ চাল নিয়েছি সেহেতু আমি এটা ডাবল পানি দিয়েছি এক লিটার পরিমাণ পানি দিয়েছি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে চালগুলো দলা বেঁধে না থাকে কোথাও যদি চালগুলো দলা বেঁধে থাকে তাহলে কিন্তু পোলাওটা ভালো হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নিতে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে পনেরো বিশ মিনিটের মতো রেখেছিলাম আর বিশ মিনিট পর দেখেন এটার পানিটা একদম শুকিয়ে গিয়েছে চালগুলো প্রায় হয়ে আসছে এখনো হয়নি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বিরিয়ানি এসেন্স এক চা চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিয়েছি এখানে পাঁচটা কাটা কাঁচামরিচ ছেঁড়া আমি বিরিয়ানি এসেন্সটা দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের কাছে যদি বিরিয়ানি এসেন্স না থাকে আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন বা কেওড়া জলও দিতে পারেন আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে বিরিয়ানি এসেন্স দিলে বাজারে যে একটা বিরিয়ানি 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 বাজারের গন্ধ থাকে সেই রকম একটা ফ্লেভার পাবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এটা দিতে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিটের জন্য দমে রেখে দিব অন্য পাশে আমি পাইপেনের মধ্যে একটা চামচের মতো তেল গরম করতে দিয়েছি তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করা যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা এবার এই চিকেনটাকে আমি তেলের মধ্যে হালকা করে একটু দাগ কেটে ভেজে নিব দাগ কেটে ভাজা বলতে এটাকে আমি একটু দুপাশটা পুড়িয়ে ভেজে নিব হালকা ব্রাউন টাইপের করে যাতে এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটার উপরটাও একটু ড্রাই হয়ে যায় খেতে মনে হয় যে একটু গ্রিল চিকেন টাইপের সেজন্য হয়ে গেল আমার পোলাও যার নাম হচ্ছে চিকেন বিরিয়ানি একটু ভিন্ন ধর্মী চিকেন বিরিয়ানি এটা কিন্তু অনেক মজা অনেক ইয়ামি আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাসায় আশা করছি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য রিংবেল আইকনটি ক্লিক করে রাখবেন আমি এবার বিরিয়ানিগুলোর উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মুরগিটাকে ভেজে রেখেছিলাম সেই মুরগিটা খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে আপনারা চাইলে কিন্তু মুরগিটাকে হালকা একটু সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন তাতে করে কিন্তু এর ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার পরিবেশন করতে পারেন সালাদ দিয়ে বা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে আর এটা পরিবেশন করে দিতে পারেন যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশানে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ